এয়ার স্ট্রাইকে সুদানরে 22 জনকর মৃত্যু হয়েছে। রাজধানী খার্তুমর পড়োশী সহরে এয়ার স্ট্রাইক হয়েছে। পশ্চিম উমগুরম্যানরে সুদানী সেনা এয়ার স্ট্রাইক করেছে, ফলে 22 জনকর জীবন যাইতবা বেলে অনেক লোক আহত হয়েছে। 12 সপ্তাহ ধরে সুদান সেনা ও পারামিলিটারি ফোর্স মধ্যে সংঘর্ষ জারি রয়েছে। 15 এপ্রিলে লড়াই আরম্ভ হওয়ার পরে আরএসএফ পক্ষ রাজধানী খার্তুম, উমগুরম্যান ও বহরিরে জোরদার আক্রমণ জারি রয়েছে। কেতবে এয়ার স্ট্রাইক তো কেতবে তোপমাড়, আজি যাই কোণী মধ্যস্থতা সফল হয়ে পে। উভয় পক্ষ মধ্যে লড়াই জারি রয়েছে বেড়ে দেশ গৃহযুদ্ধ আড়ক মুহাইছে। লোকতন্ত্রের পরিবর্তন সেনারে একতা রক্ষা করা যুদ্ধ পূর্ব উভয় পক্ষ মধ্যে অশান্তি বড়ি এবে সুদ্ধা লড়াইরে 1133 জনক জীবন গলা। অধারু অধিক মহিলা ও যুবতী দুষ্কর্ম অপহরণ করা যাইতিবা অভিযোগ বি রয়েছে। 20 বিদ্রোহী মারিবা সহ সেমানক অস্ত্রশস্ত্র নষ্ট করা যাইতিবা সেনা পক্ষরু কোহা যাইছে। অধিক আলোচনা করিবা আম সহ জড়ি হয়েছেন রাজনৈতিক সমীক্ষক প্রফেসর অনিরুদ্ধ চৌধুরী। প্রফেসর চৌধুরী, আপনার স্বাগত করছি নন্দীগোষ টিভি কু। প্রফেসর চৌধুরী, অশান্তম হয়ে পড়ছে সুদান, স্থিতি কিভাবে দেখছেন স্যার? কারণ এবে সুদ্ধা আমি দেখুছু এয়ার স্ট্রাইক্রে 22 জনক মৃত্যু হল, 1133 জন পাখাপাখি প্রাণ হারে, আউ শান্তি ফেরবার না ধরুনি। দেখুন ম্যাডাম, এক তো সুদানর যে মিলিটারি কি সুদানর প্যারামিলিটারি ফোর্স আরএসএফ, সে দুজন সুদানর ডেমোক্রেটিকলি ইলেক্টেড গভর্নমেন্ট নুহতি, দুজন সিভিলিয়ান গভর্নমেন্ট কে হটাইকি হি পাওয়ার রে আসছিলে। এবে চাহে সেটা বুরহান হো কি জেনারেল দগাল হো, দুজন পুরা কন্ট্রোল চাহুছন্তি সুদানর। সুদানর পজিশন আউরি খারাপ এথিপাই বি অছি, কারণ হেলা কি সুদানর জাত আউ পাত মারে বহুত ডিভিজনস অছি, বহুত খন্ড খন্ড হয়ে যাইছি। তার ফায়দা পরস্পর সাইড নৌছন্তি, আউ সংযুক্ত রাষ্ট্র কি আফ্রিকান ইউনিয়ন ইন্টারভিন করুনি, সে যোগ পজিশন আউরি খারাপ হয়ে চালিছি। আমরা দর্শক মানুষ গোটে জিনিস আউ মু কহিবি, যে এই সিভিল যুদ্ধরে ওয়াগনার গ্রুপ যেটা রাশিয়ার বহুত নিউজ রেছিলা, সে বি ইনভলভ ছিলে, সেমানে প্যারামিলিটারি ফোর্স আরএসএফ কু ওয়েপন্স যোগাউছিলে, তা জায়গারে সুদানরু গোল্ড সেমানে স্মাগলিং করুছিলে। সেথিপাই পরস্পর সাইড চাউছন্তি কি সুদান উপরে পুরাপুরি তাঙ্কর কব্জা হো, সিভিলিয়ানস কর কি পিলা স্ত্রী লোকঙ্কর জীবন সাঙ্গে কোণ হচ্ছে সেটা তাঙ্কর কিছু বি মতলব নাই। কারণ এটা হেলা কি অংরেজিরে গোটে কাহাবত আছে, পাওয়ার করাপ্টস অ্যান্ড আবসোলিউট পাওয়ার করাপ্টস আবসোলিউটলি, দুজনকু পুরা পাওয়ার দরকার। সেথিপাই আফ্রিকান ইউনিয়ন কি সংযুক্ত রাষ্ট্রকু কিন্তু প্রফেসর চৌধুরী, গোটে গৃহ যুদ্ধ পরি পরিস্থিতি উপুজিছি, কারণ বাহার ফোর্স সহ এমানক যুদ্ধ হউনি, সেনা ও প্যারামিলিটারি ফোর্স এমানক ভিতরে যুদ্ধ, সিভিলিয়ান মানে মরুছন্তি। ম্যাম দেখুন, আমি সিনা কহুছু যে এটা গোটে গৃহ যুদ্ধ, অলরেডি ওয়াগনার গ্রুপ র চিফ কহিলেনি যে তাঙ্কর ইনভলভমেন্ট অছি সুদান রে আর আফ্রিকার 15-16টা দেশ রে আর্মস হতিয়ার ফরেন রু বি আসছি, তো পুরাপুরি কহিবার যে এটা গৃহ যুদ্ধ এটা ঠিক না নথাই পারে। আউ গোটে কারণ এটা হেলা কি শান্তি গোটে কথাবার্তা দুজনক পক্ষ ভিতরে যদা সৌদি আরবিয়ার চালিছিলা সেটা বি ফেল হেগিলা। এবে সুদানরে গোটে হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস চালিছি, চ্যাপ্টার 6 আর 7 অন্তর্গত ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল ইন্টারভিন করিপারিব, সেথিপাই দরকার এটা যে যেতে জলদি হই পারু সিকিউরিটি কাউন্সিল রে গোটে স্পেশাল মিটিং ডকা যাও, 5টা পার্মানেন্ট মেম্বার গোটে রেজলিউশন পাস করি শান্তি সেনা সুদান রে পঠান্তু। কারণ এটা হলা কি জেনারেল বুরহান কি জেনারেল দগালো সুদান রে সত্যিক পর্যন্ত রহিবনি, যো পর্যন্ত তাঙ্কু পুরা কন্ট্রোল কি পাওয়ার মেলুনি। বহুত বহুত ধন্যবাদ স্যার আপনক আলোচনা পে।